जय जगन्नाथ बंधुरा आमार चैनल सिम्पल रान्नाघरे आपनादेरके स्वागत जानिए शुरू करब आजकेर पर्वे रेसिपी। आजकेर पर्वे निये एसेछि काकड़ा पिठे, दारुण स्वादे परिपूर्ण एकटी पिठे। तो चलुन शुरू करी बानानो। बंधुरा आज आमि उड़ीशार एक डिश बानाते जाच्छि, तार जन्य लागछे एक बाटी सूजी आर निएछि एक कप चीनी आर निएछि किछु पानमुहुरि आर लवण परिमाण मतो। तो एबार चलुन नेक्स्ट पर्याये जावा जाक। आमि एखाने निएछि एकटा पात्र, आपनारा चाइले कोनो कड़ाइतेओ बानाते पारेन, तबे एकटु मोटा देखे निते हबे, ना होय पुड़े जावार सम्भावना बेशी थाके। आमि जे बाटिर एक बाटि सुजि निएछिलाम ठीक एकई रकमेर बाटिर एखाने दु बाटि जल निये नेब। জলের পরিমাণটা সুজির পরিমাণের অনুযায়ী ডবল হতে হবে, তাই আমি এখানে দু বাটি জল নিয়ে নিচ্ছি। আপনারা যখনই সুজির কাকড়া পিঠে বানাবেন সুজি যতটুকু নেবেন তার ডবল পরিমাণে জল নেবেন। জলটা গরম হয়ে যাওয়ার পর রাখা সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পানমোহরি লবণ পরিমাণের মতো, আর যে চিনিগুলো নিয়েছিলাম সে চিনিগুলোও দিয়ে দেব। সব ভালো করে মিশিয়ে নেব। যখনই জলটা এভাবে ফুটে উঠবে আমরা গ্যাসের ফ্লেম লো ফ্লেমে করে দেব। এবার আমি এক হাতে সুজি নিয়ে আস্তে আস্তে ঢালতে থাকবো এবং অন্য হাতে খুন্তি নিয়ে মেশাতে থাকবো। এভাবে মিশালে সুজিটা জলের সাথে খুব ভালো করে মিশে যায়। এভাবে আমি সমানে নাড়াচাড়া করতে থাকবো ঠিক যতক্ষণ না সুজিগুলো সিদ্ধ হয়ে সম্পূর্ণ শুকিয়ে যায়, ততক্ষণ ধরে আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। ফ্রেন্ডস, কাছাকাছি দুই তিন মিনিটের মধ্যেই সুজিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, এখানে এক ফোঁটাও জল নেই, আর সুজিগুলো কি সুন্দর রান্নাও হয়ে গেছে ফুলে। এবার আমি এগুলো নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে দিয়েছি, দিয়ে এভাবে ছড়িয়ে দেব যাতে করে জলদি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কাঁকড়া পিঠা বানানো শুরু করব। সুজিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে কিছু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আমি হাতের মধ্যে অল্প রিফাইন্ড অয়েল লাগিয়ে নেব। এবার এগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যেভাবে ঠিক রুটি বানানোর জন্য আটা মাখাতে হয় সেভাবে। এগুলোকে সুন্দর সফট করে আমি মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে আমি কিছু মাখা সুজি হাতে নিয়ে আমি গোল করে নেব। এভাবে আমি চার ভাগ করে গোল করে নিয়েছি বড় বড় পাট করে। এগুলোকে বেলে নেব। এবার এবার একটা বেলনা কাঠি নিয়ে তার উপরে সুজি রেখে দুপাশে ভালো করে তেল মাখিয়ে নেব। তেল মাখানোর পর একটা মোটা পরোটার মতো বেলে নিতে হবে, তো আমি মোটা পরোটার মতো বেলে নিচ্ছি। যেভাবে একটা পরোটা মোটা করে বেলতে হয় ঠিক আমি সেভাবে মোটা করে বেলে নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে আমি শেপ দিয়ে কেটে নেব। আপনারা কটর থাকলে কটরের সাহায্যে কেটে নিতে পারেন, না হয় এভাবে গ্লাস দিয়েও সুন্দর হয়। তো আমি এভাবে গ্লাস দিয়ে এভাবে সুন্দর গোল করে কেটে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি সব পিঠেগুলো এভাবে বানিয়ে নিয়েছি। পিঠেগুলো আমি এরকম সাইজের বানিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় কিংবা ছোট সাইজের বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার পিঠেগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে, তাই আমি এখানে বেশ কিছু রিফাইন্ড অয়েল গরম বসিয়ে দিয়েছি। তেলগুলো খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে পিঠে দিয়ে দেবো।
যেহেতু এই পিঠেগুলো সুজি দিয়ে তৈরি, তাই আমি চেষ্টা করব অল্প পিঠে দিয়ে ছানার। বেশি পিঠে দিলে একটার সাথে একটা জয়েন্ট হয়ে যেতে পারে। একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি সব পিঠেগুলো এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে ঠিক দু সাইড এভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পিঠেগুলো খুব ভালো করে ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার সবগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, এই পিঠেটা বানাতে খুব একটা সময়ও দরকার হয় না, আর অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে খান, খুবই দারুণ লাগে পিঠেটা খেতে। আর আপনাদের অনুভব কমেন্টের মাধ্যমে নিশ্চয় জানান। এভাবে আমি সব পিঠেগুলো ডিপ ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, কাঁকড়া পিঠেগুলো সম্পূর্ণ তৈরি খাওয়ার জন্য। আপনাদের যদি কাঁকড়া পিঠের রেসিপিটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।